হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ধনশ্রী ব্লগস। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে ফাইনালি সেই ডেটা চলে এসেছি, মানে আমি আর আজকে একদম আজকে যাচ্ছি হলো আমার মায়ের বাড়িতে। তো জানোই ষষ্ঠীর উপলক্ষে যাওয়া হচ্ছে। তো আমরা এখনও বেরোবে না, এখন তো মাত্র আমরা ঘুমের থেকে উঠেছি। তো একদমেরও একটু কিছু কাজ আছে বাইরে, তো ও সেগুলো কমপ্লিট করে তারপরে আমরা সানটান করে রেডি হয়ে এখানে বাড়িতে ষষ্ঠী নিয়ে তারপরে আবার আমার বাড়ি যাব। তো আজকে মানে ওর কিছু একটা টেস্ট আছে, লাইসি পলিশের জন্য কিছু কিছু টেস্ট রয়েছে। তো যে কি না হোক সেগুলো আজকে কমপ্লিট করে নিবে, যেহেতু ছুটি নিয়েছে। আবার এক্সট্রা করে না হলে ওইটার জন্য ছুটি নিতে লাগবে। তো আজকে যেটাই হোক, আজকে সব বাড়িতে ষষ্ঠী নিয়ে খুব এক্সাইটেড যাব। আর কী কী শপিং করেছি সেগুলো তো তোমরা দেখেছোই, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকে দেখো ভিডিওটা কিন্তু বাইরে থেকে করছি। তো তোমরা দেখো চারপাশটা খুব সুন্দর সাফা হয়ে রয়েছে, বিকজ বাবা এসেছে ঘরে। তো বাবা তো এমনি কামের সূত্রতে অরুণাচল থাকে, তো বাড়ি এসেছে। বাবা আসলে চারদিক ঝাড়ু টাড়ু দিয়ে খুব সুন্দর করে দেখে, দেখো পিছন দিকে তোমরা দেখতে পাচ্ছ পুরো ক্লিন একদম, ঠিক আছে। আর এখানে দেখো বাইরে আমাদের কুটুটা এখানে ওয়েট করছে, ওকে গেটটা খুলে দিতে হবে তারপরে আসবে। গেট খুলে দিয়েছে, চলে এসেছে খাবার জন্য। তিন টাইম আসে, যেহেতু ওকে আমরা পালি না, আমরা আনিওনি ওকে, এখানে আগের থেকে আছে ওরা, ও মানে আগের থেকে আছে। তো ও তিন টাইম আসে, খাওয়া দাওয়া করে, কোনো সময় থাকে কোনো সময় থাকে না, চলে যায়। তো যে কি না হোক চলো এবার স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে, মা গিয়েছে স্নান করতে, তো স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়ছি। তারপরে তোমাদের সঙ্গে রাস্তাতে দেখা হচ্ছে। দেখো বাবা এখানে পুরো কাজে লেগে রয়েছে। ওইগুলো লাগিয়ে গেছে মাটিতে, ওই ভিজা ভিজাতে পড়ছে যে না, ধরা হয় নাই যে পড়লো, গাছটা পুরো খালি হয়ে গেছিল বেচারা গাছটা। দেখো আমাদের কিন্তু সন্তান হয়ে গেছে, এবার মাও পুজো কমপ্লিট মারো। তো তোমরা কিছু কিছু জিনিস যেগুলো ভিডিওতে সবকিছু তো সবকিছু আমার পসিবল না, তো তোমরা সেগুলো শর্টসে পেয়ে যাবে। তো যে না হোক এখন আজকে যেহেতু থার্সডে, তো বসে পড়েছি একটু আলতা পড়তে। তো এইখানে আলতাটা নিয়ে নিয়েছি, আর আমি হচ্ছে আলতা যখনও পড়ি একটা নতুন টেকনিক, আগে ওই যে কাঠির মধ্যে কটন লাগিয়ে এরকমভাবে করতো সবাই, তারপরে আমি টুথপিক দিয়েও করেছি। তো এবার ব্রাশ নিয়ে নিয়েছি, একটা এক্সট্রা ব্রাশ আমি কিনে নিয়েছি। তো এখন ব্রাশ দিয়ে করি। ব্রাশ দিয়ে করলে কি হয়, এক্সেস প্রোডাক্ট হয় না, আর সুন্দরভাবে মানে এই ব্রাশটা দেখো একটা চওড়া ভাবটা যেটা আছে একদম সুন্দরভাবে বসে পড়ে, তো সেটা নিয়ে আর কোনো প্রবলেম হয় না। তো চলো আলতাটা পরে টরে নিই, তারপরে রেডি হব, তারপরে আবার ষষ্ঠীর জল নিতে হবে বাড়ির থেকে নিই, তারপরে বেরিয়ে পড়ব। দেখো বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে পুরো কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছে, আর এখানে একটা চিজ আনা হয়েছে, ভুনু নিয়ে যেতে বলেছিল চিজটা, তো সেখানে চিজটা এনেছি। আর এখানে পুরো মিষ্টি দই তো এগুলো রয়েছে, তো এগুলো নিয়ে যাব। আর আরেকটা ব্যাগে আম টাম রয়েছে, তো এগুলো নিয়ে আজকে যাওয়া হবে। তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম এই কুর্তিটা আমি পরবো বলেছিলাম, তো সেই কুর্তিটাই পরে নিয়েছি। এরকম আগের পুজোতে নেওয়া একটা কুর্তা সেট ছিল, সেটার সঙ্গে এরকম ইয়েলো কালার একটা দুপাট্টা ছিল, তো সেটার সঙ্গে পেয়ার আপ করে নিয়েছি। জানাবে কীরকম হয়েছে, তবে কুর্তিটা পরতে কিন্তু সত্যি খুবই কমফর্টেবল। এটার প্রাইস ছিল 399, তাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো যে কিনা এবার রেডি হয়ে গেছি, দেখো পুরো চারোদিকে ব্যাগ বিছানার উপরে রয়েছে, এখানে রয়েছে, বাইরেও আবার একটা মিষ্টির ব্যাগ রয়েছে। তো টোটো একটা বলেছি, টোটোটা আসবে, তারপরে আমরা বেরিয়ে পড়ছি এবার, ঠিক আছে। তো চলো একবারে তোমাদের সঙ্গে আবার সদিয়াতে গিয়ে দেখা হচ্ছে। দেখো ব্যস্ত উঠে বসে পড়েছে, তো একদম গিয়েছে একটু আইসক্রিম আনতে, প্রচণ্ড গরম, এত বেশি গরম যে মানে থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। বাইরে তোমরা দেখতে পাচ্ছ কিরকম রোজু দিয়েছে, একদম কোটা কোটা লাগিয়ে দিয়েছে, প্রচণ্ড গরম, একদম থাকা যাচ্ছে না। এখনো ভিড় হয়নি, বাট একটার সময় ছেড়ে দিবে, 5 মিনিটস টাইম আছে। রোদে
Hello. This is for you. Mozzarella. এবার ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এবার যাই মা পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে তো চলো দেখি যে আমার কিউট ভাই এই যে আমার বোন এই যে আমগো কাকু সিনেমা এক নম্বর অসম্পন্ন যা এই যে দেখো এখানে দুপুরের জন্য পুরো ভাজা টাজা হচ্ছে কি বানাইছো কি বালতি উল্টে লয়া পড়ে যেতেছো দেখি এই জন্য ভালো করে হাতটা লাগে এনি টাইম গান গায়ে গায়ে হাতলে এরকমই হবে যে ফিগার বানাইছো না তুই পড়ছো সবাই দেখবো এখন ধরে আরো হাঁটতে না জানাগুলি এরকমই হয় ধাপ ধুপ পড়ে যায় যেখান থেকে ওই যে হাঁটতে স্টাইল মানে মানে হাঁটতে হাঁটতে গেছে একদম বালতিটার সামনে ধাপ করে পড়ছে তোমরা দেখলাই না কোরিয়ান ওয়াক একটা ডাস্টবিন ও খা ও খায়াল আছে আর আগে যখন খাইব না আমি বলছি আমার দেওয়ার সময় ভাঙ্গা গেছে এখন এখন জামাই ঠালটা ভাঙ্গা গেলে তো তুমি আবার বানাই দিতা ওইটা রে ভাঙ্গাটা তো দিতা না হ্যাঁ দেখছস আমরা হইলাম ঘর কি মুরগি ডাল বরাবর ভাঙবো যখন না খাইবা যখন ভেঙ্গেই খাইবা বিয়ারটাও সুন্দর করে দিছে দেখ আমারই এরকম তাচ্ছিল তুচ্ছিল করে আমাদের কিন্তু আজকে খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে এটা একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা মা এখানে একটা দোকান থেকে নিয়েছে আমার জন্য তো এটা গিফট করেছে আর কি আমাকে তো রেডিমেড খুবই সুন্দর পরেছিলাম খুবই সুন্দর লেগেছে তো ভাবছি কালকে একটু চেঞ্জ করে পরবো কালকে এক জায়গায় যাওয়ার আছে তখন এটা পরে গেল তো যেটাই হোক জিনিসটা খুবই পছন্দ হয়েছে তো আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি হোপস আজকে ফুল ডে টুটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবে আর হ্যাঁ নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই দেখবে বিকজ আজকে বিকেলে ষষ্ঠী চল দিব আমরা তো সেই ভিডিওটাও তোমরা পাবে অ্যাকচুয়ালি ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে সেই জন্য আমি দিনের ভাগে ভিডিওটা এখানে অ্যাড করে দিচ্ছি আবার বিকেলের ভিডিওটা নেক্সটটা করে করব ঠিক আছে তো আজকের মতো নেক্সট থেকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা